হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার মৌমলিক সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমার জীবনের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা। আর একটা হাউসওয়াইফ থেকে কীভাবে আমি একটা ওয়ার্কিং ওম্যান হলাম তারই একটা ছোট্ট করে গল্প। আর তোমাদেরকে সেই ফটোর সাথে আমি তোমাদেরকে এই গল্পটা শেয়ার করব। তোমরা বন্ধুরা মন দিয়ে গল্পটা শুনবে, বিনা স্ক্রিপ্ট করে। স্ক্রিপ্ট করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি প্রথমেই বলেছিলাম বিয়ের পরে আমি হাউসওয়াইফই ছিলাম, কিন্তু তারপরে আমি একটা MLM কোম্পানির সাথে আমি যুক্ত হই, মানে মার্কেটিং কোম্পানির সাথে আমি যুক্ত হই, মানে এই 4 বছর আগে। তার আগে আমি টুকটাক অনেক কিছুই করেছি, সেলাই শিখেছি, অনেক কিছু করেছি, কম্পিউটার শিখেছি, কিন্তু সেইভাবে আমি বাইরে বেরিয়ে কোনোদিনও কাজ করিনি। তারপরে আমি যখন এই বিজনেসে জয়েন করলাম, তারপরে আমার জার্নি শুরু হলো। আমি বাইরে বেরোতে লাগলাম, বাইরে বেরিয়ে আমি কাজ করতে লাগলাম, আর কাজটাকে আমি খুব মনোযোগ সহকারে আর ভালোবেসে আমি কাজটা করতে লাগলাম। এই কাজটায় বেসিক্যালি, মানে তোমরা জানো মার্কেটিং লাইনে তোমরা যারা আছো, তোমরা জানো কীভাবে মার্কেটিংয়ের বিজনেস করে আর কি। তো লোকেদের কাছে মিটিং দেওয়া, কনভারসেশন করা, এই সবগুলোই আমাকে করতে হতো। আর বাকি আমার একটা ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে আমি টিচার হব। টিচার হলে বুঝতেই পারছো ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। এখানেও কিন্তু কাউকে বিজনেসের জন্য কনভিন্স করাটাও কিন্তু বাচ্চাদের পড়ানোর থেকেও কম কিছু নয়। তাই এই কাজটা করতে আমার খুব ভালো লাগতো। আর এখানে দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে আমার টিম। তোমাদেরকে আগেও যে ফটোগুলো শেয়ার করলাম সেগুলো হচ্ছে আমার টিম। মেরা আইডি অটোমেটিক্যালি মেরা মিসেস কে নাম পে যোন আমরা বসে আছি। কিছু আমাদের আজ আপনি হো, আজ ম্যাডাম হ্যায়, আজ আপ ভি আয়া, মেরে লিয়ে কাম করতা, মেরে লিয়ে কাম করতা, মেরে লিয়ে কাম নেই করতা, আপ আপকে লিয়ে করতা। আজ মেরে সাথ মে 18 লাখ সে ভি জ্যাদা লোক কাম করতা, किधर है मेरे को भी नहीं पता। कोई कलकत्ता में करता है, कोई यूपी में करता है, कोई बेंगलुरु करता है, कोई लखनऊ करता है, कोई बॉम्बे में करता है, मेरे को नहीं पता। लेकिन फ्राइडे सैटरडे मेरे को मालूम पड़ेगा कितना टर्नओवर हुआ। कंपनी मुंडी किनकी पैसा नहीं देते, टर्नओवर किनकी पैसा देते। আজ মানে 20 লাখ। এই যে শেয়ারটাকে তোমরা দেখলে, এই হচ্ছে আমাদের শেয়ার কাম ও মহাগুরু বলতে পারো। তো ওনারই সব এই ট্রফিগুলো। আর ওনার মতো বিজনেস যদি শিখতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর এইখানে দেখো, এইগুলো সবই আমার টিম। আর আমি টিমেদের কাছে এইভাবেই বসে মানে বাচ্চাদের বললাম না, বাচ্চাদের পড়ানোর মতোই বোঝাতে হয়। বাকি দেখো ছোট্ট ছোট্ট অ্যাচিভগুলো, এগুলো খুব আনন্দ লাগে, ভালো লাগে। দেখো কাজ তো অনেক কিছুই করি, কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট যে সম্মানগুলো সেগুলো অনেক বড় কথা। কিন্তু একটা মেয়ে যখন বাইরে বেরিয়ে কাজ করে সবার সাথে, আমাদের মার্কেটিংটাই হলোই সবার সাথে কথা বলে, সবার সাথে মিলেমিশে কাজটা করা। কিন্তু এটা সবাই বাইরের যারা সমাজের চোখে কিন্তু দেখে না, ভালো চোখে দেখে না। একটা মেয়ে ভালো চোখে কেন দেখবে বলো? একটা মেয়ে সামান্য বাইরে বেরিয়ে কাজ করলেই তো তাকে খারাপ চোখে দেখে। তো এখানে হ্যাঁ আমাদের মার্কেটিং, মার্কেটিংয়ে তো সবার সাথে কথা বলতে হয়, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার সাথে কথা বলতে হয়, তো ভালো চোখে কী করে দেখবে বলো? হ্যাঁ, তাই আমি তো মনে করি যে মেয়েদেরকে বাইরে বেরিয়ে কাজ করাটা খুবই দরকার, কেননা ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা মেয়েদের খুব দরকার। তো আমি তো মনে করি এটা আমার লাইফের বড় অ্যাচিভমেন্ট, যে আমি শুধু এখানে কাজ করছি তা নয়, অনেক কিছু শিখতেও পারছি। আর দেখো এখানে একটা আরেকটা অ্যাচিভমেন্ট পেয়েছি, মানে অনেক অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছি অনেকগুলো জিনিসই, সেইগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। তো এই দেখতেই পাচ্ছ, ছোট্ট ছোট্ট আমাদের টার্গেট থাকে, ছোট্ট ছোট্ট সেগুলোকে আমাদের ফুলফিল করতে হয়। আমাদেরকে দেখো সবাইয়ের সামনে, এতগুলো মানুষের সামনে যে কথা বলাটাও, সেটাও কিন্তু ছোট ছেলেখেলা কাজ নয় বা ছোট ব্যাপার নয়। আমরা ঘরেতে দেখো, ঘরেতে অনেক কিছুই বলে ফেলি, কিন্তু একটা 5 জনের সামনে দাঁড়িয়ে কথা বলাটাও, সেটাও অনেকটা ট্রেনিংয়ের ব্যাপার পড়ে যায়। তো সেইটুকু যে আমি তৈরি হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো কেননা তোমরা আজকের তারিখে যারা পড়াশোনা করছে মার্কেটিং নিয়ে, তাদেরকে কিন্তু একটা ভালো রকম কোর্স করে কিন্তু এই মার্কেটিংয়ে আসতে হচ্ছে, কিন্তু সেটা আমরা অনায়াসেই আমরা পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, যাক দেখো কত, মানে কি বলবো, এটা আমার খুবই ভালো গর্বের বিষয় যে আমি এই মার্কেটিংয়ের সাথে যুক্ত আছি। প্লাস আমি অনেক
কিছু শিখতে পারছ। আর দেখো, লোকে তো অনেক কিছুই বলবে, তুমি খারাপ করলেও বলবে, ভালো করলেও বলবে। লোকে যাদের সমালোচনা করার স্বভাব তারা তো করবেই, তো তাদের কথায় কান দিতে গেলে তাহলে আর জীবনে আগে বাড়া যাবে না, তাই না? তো নিজের যদি কিছু ইচ্ছা থাকে, সেই ইচ্ছাগুলোকে অবভিয়াসলি পূরণ করা নিজেরই কর্তব্য, কেউ এসে পূরণ করে দেবে না সেটা, সেটা নিজেকেই তার জন্য কাজ করতে হবে। তো যাক বন্ধুরা, অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলছি সেটা নয়, কিন্তু আমার যে মনের ইচ্ছাটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, শুধু যে আমি একা তা নয়, আমার হাজবেন্ডও আমার সাথে এই বিজনেসটা করতো। তো দেখো, স্টেজে উঠতে এতগুলো মানুষের সামনে কিছু বলা, কিছু তোমাদেরকে আগেই বললাম, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। তারপরে ছোটো ছোটো অ্যাচিভমেন্ট তো অনেক কিছুই আছে। আর আমরা বড় বড় প্রোগ্রামের সাথে সাথে ছোট ছোট প্রোগ্রামও অ্যারেঞ্জমেন্ট করি, যাতে আমরা আমাদের সাথে যারা কাজ করে তারাও আমাদের মতো শিখতে পারে। তো এটা অ্যাকচুয়ালি শেখা আর শেখানো মেন এর মুদ্রা। তো আর দেখো, আমি এখানে স্টেজে দাঁড়িয়ে আছি। তো আর বাকি এইগুলো হচ্ছে আমার কলকাতার টিম। কলকাতাতেও অনেক, মানে অনেক মানুষ আমার সাথে কাজ করে। তো সেখানেই একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামেরই কিছু মুহূর্ত দেখতেই পাচ্ছ তোমরা। তো মানে এইখানে যে সম্মানগুলোই আলাদা, মানে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে, ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট যখন হয়, এমনভাবে সম্মান দেওয়া হয় না, তো কাজের একটা আগ্রহটাই বেড়ে যায়। আর বাকি তো যেটা আমার প্রথম যেটা অ্যাচিভ করেছিলাম এই বিজনেস থেকে, সেটা হলো আমার এই যে ফোনটা নিয়ে আমি এখন ভিডিও করি, এই ফোনটা ওপো F11 Pro। তো এটার দাম হয়েছিল 25,000 টাকা। এটা কিন্তু বন্ধুরা আমি এই বিজনেস থেকেই নিয়েছিলাম, আর যেদিনকে লঞ্চ হয়েছিল সেই দিনকেই আমি ফোনটা কিনেছিলাম। তো সেই জন্য যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানে একটা ছোট্ট কেক আমাদেরকে দিয়েছিল কাটার জন্য। আর বাকি আরেকটা অ্যাচিভমেন্ট দেখো, এটা হচ্ছে আমার বাইক। এই বাইকটাও আমি, স্কুটিটাও আমি এইখান থেকেই অ্যাচিভ করেছি। তো বুঝতেই পারছো, ছোট্ট ছোট্ট মানে এই খুশিগুলো অনেক বড়, তো তাই না? আর এই বিজনেসে এসে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হলো আমাদের তাজ অ্যাচিভ করা। আমি তাজ অ্যাচিভ করেছিলাম, আমাদেরই একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা আমি ফুলফিল করেছিলাম। আমি তাজ অ্যাচিভ করেছিলাম, মানে আমাদের পুরো দিন ডিনার থেকে, মানে বিকাল থেকে রাত্রির পর্যন্ত ডিনার সব কিছুই তাজে, আর তাজে আমাদের প্রোগ্রামও ছিল। আর শুধু আমি একা নয় বন্ধুরা, আমার সাথে আরও 10 জনকে আমার টিম থেকে আমি অ্যাচিভমেন্ট করিয়েছিলাম। আর দেখো, সবাই মিলে এইখানে তাজেতে প্রোগ্রামের দিনকে সব বাইরেতে দাঁড়িয়ে একটু সেলফি তোলা হচ্ছিল। আর কেননা অনেকটা দুপুর থেকেই, বিকাল থেকেই প্রোগ্রামটা, তো আমরা দুপুর দুপুর করেই পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পর আমাদের পাস ছিল, সেইগুলো সব কালেক্ট করতে হলো। কালেক্ট করার পর তারপরে আমরা তাজেতে ঢুকতে পারলাম, কেননা তাজে যাওয়া মানে একটা সবথেকে অনেক বড় স্বপ্ন পূরণ হওয়া। কিন্তু অনেকেই সারা জীবন মুম্বাইয়ে কেটে যায়, কিন্তু তাজে যাওয়ার সৌভাগ্য সবাইয়ের হয় না, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়েছিল। আমি ঘুরে আসতে পেরেছিলাম, এটা আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় অ্যাচিভমেন্ট, আর সবথেকে বড় একটা স্বপ্ন পূরণ হওয়া, যেটা আমি হয়তো আর কোনোদিনও, হ্যাঁ হয়তো যেতে পারবো, কিন্তু এইভাবে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাওয়া, ও তাও আবার নিজের টিমের সাথে, এটা হয়তো এই বিজনেসেই সম্ভব।
আর তাজের ভিতরটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। সেই পুরানো দিনের কিছু ফটো, পুরানো দিনের সব স্মৃতি, যেগুলো যেগুলো সব আমাদের ইতিহাস হয়ে গেছে আজকের তারিখে, সেইগুলো সব সে মানে ভালো করে রাখা। আর তাজের ভেতরে পুরো একদম বড় বড় এত সুন্দর সুন্দর শোরুম, মানে কি বলবো, দেখেই মানে মনটা ভরে যাবে, মনে হবে যেন স্বর্গে চলে এসেছি। হ্যাঁ, আমার মতো মানে অনেকেই এরকম জায়গা দেখেছো, কিন্তু আমার মতো যে একটা সাধারণ একটা মেয়ে হয়ে ওই জায়গাতে আমার মতো তো আমার তো লাগবেই যে আমি স্বর্গে চলে এসেছি, তাই না? তো দেখো, কোম্পানির যে মালিক, মানে যার এই কোম্পানি, মহা মানে ভগবান বলতে পারো, তো ওনার হাত থেকেও এই সম্মান পাওয়াটাও কিন্তু খুব ছোট ব্যাপার নয়। তো দেখো, আমার টিম থেকে ওরাও সম্মান পাচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা, এরকম ইমাজিন করতে পারছো কত সুন্দর হতে পারে। তো আর আমি তো ওখানে গিয়ে মানে কি বলবো, সেলফি এমনিতেই আমরা যেখানে পাই সেখানেই সেলফি তুলি, তার উপর আবার অত ভালো জায়গায় গেছি, তো সেই মকাটা তো ছাড়তেই পারি না, না সেলফি যেখানে দেখতে পাচ্ছি সেখানেই সেলফি নিয়ে নিচ্ছি। তো যাক, এগুলো একটু ফটোগুলো কি বলো তো পরে যেমন এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো এইরকম স্মৃতি হয়ে থেকে যায়, সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, ভাবলে মানে খুব ভালো লাগে। তো তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার এই মানে অ্যাচিভমেন্টগুলো। আর এই দেখো, ভেতরটা বলেছিলাম না, শোরুম, এই বড় বড় শোরুম, তো মানে আমাদের তো আর সেরকম সাধ্য নেই যে কিনে নিয়ে আসবো কিছু, ওই দেখেই চলে আসতে হয়। বাকি এই দেখো যে ফুলের বুকে নিয়ে যে অ্যাচিভমেন্ট, এখানে মানে যেরকমভাবে পেরেছি সেলফি তুলেছি, ফটো নিয়েছি, বাকি ঘুরেছি, আনন্দ করেছি, মজা করেছি, খুব 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 ভালো। আর সেদিনকে মনে হচ্ছিলো যেন আজাদ পাখির মতো, মানে পাখির মতো, মানে কি বলবো, নিজেকে একদম মানে বলে বোঝাতে পারবো না যে আমার একটা সাধারণ একটা হাউস ওয়াইফ থেকে এইরকম জায়গায় যাওয়া মানে কতটা ভাগ্যের ব্যাপার হয়। আর সব থেকে বড় কথা কি বলো তো বন্ধুরা, আমার মতো একটা সাধারণ হাউস ওয়াইফ ওখানে যে ব্লেজার পরে ওই রকম জায়গাতে যেতে পেরেছি, সেটাই তো অনেক বড় কথা, তাই না? তো তাই জন্য আমি থাম্বনেলটা দিয়েছি যে সব থেকে বড় স্বপ্ন পূরণ হলো। তো তোমরা কি বলো বন্ধুরা, এটা বড় স্বপ্ন কি বড় স্বপ্ন নয়? আমি তো মনে করি যে বাইরে ঘুরতে যাওয়া অভি নিজের পরিশ্রমে কোনো, হ্যাঁ হেল্প তো এখানে সবাই করেছে, কিন্তু এরকম জায়গায় নিজে পরিশ্রম করে যে আমি যেতে পেরেছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর আরও বেশি প্রাউড ফিল মনে করছি নিজেকে, তো তাই না বন্ধুরা? তো সেই জন্যই বললাম মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই দরকার। আমি তো মনে করি যার হাজব্যান্ড যত টাকাই ইনকাম করুক না, নিজে যদি 500 টাকাও ইনকাম করি সেটাও কিন্তু 500,000 টাকার কিন্তু কম, মানে বরাবর 500,000 টাকার থেকে কিন্তু কম কিছু নয়। তোমরা হয়তো এই কথাগুলো শুনে হয়তো অনেকেই ভাবছো যে বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় ডায়লগ নয়, কিন্তু অনেক মেয়েরই স্বপ্ন থাকে কিন্তু তারা বলতে পারে না সেই স্বপ্নগুলোকে, হয়তো তার পারিবারিক চাপে বলতে পারো, বা মানে কি বলবো, নিজের সুপ্ত যে স্বপ্নগুলো থাকে না সেগুলো প্রকাশ করতেই তো অনেকে পারে না, তো বাইরে বেরিয়ে কাজ করাটা তো অনেক দূরের কথা। তো আমি বলতে চাই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে, তোমরা যদি কিছু স্বপ্ন দেখে থাকো তোমরা সেগুলোকে ফুলফিল করো, কেননা আমি তো মনে করি জীবন লাইফটা হচ্ছে একটাই। হ্যাঁ, এই নয় যে খারাপ কিছু, আর বাইরে বেরোনা মানেই যে একটা কোনো মেয়ে কিন্তু খারাপ হয়ে যায় না, এটা যে যার নজরে। তুমি যদি সৎপথে থাকো, সৎপথে তুমি যদি কাজ করো, দেখো মানুষের তো স্বভাব খারাপ কিছু বলবেই, সেটা গায়ে মাখতে গেলে হবে না। আমাদের যারা বড় বড় গুণী মানুষ তাদেরকে কি সবাই দেখো খারাপ কথাও বলছে আবার ভালো কথাও বলছে, তাই বলে কি তাদের ঐতিহ্য কম হয়ে যাচ্ছে? কম হচ্ছে না। তো অনেক অনেক গল্প হয়ে গেল, এখানে দেখো ডিনারের টাইমও হয়ে গেছে, আর ডিনারে দেখতে পাচ্ছ কত কিছু আইটেম, আমি মানে নাম তো বলে তোমাদেরকে বলতে পারবো না এতগুলো জিনিসের নাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো আইটেম আছে, ভেজ আছে, নন ভেজ আছে, মানে সব রকমের খাবার বলতে পারো এখানে আছে, যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। এই দেখো আমিও চলে এসেছি খাবার প্লেট নিয়ে, আর দেখতেই পাচ্ছে সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে, ভেজ নন ভেজ সব কিছুই, মানে এতগুলো আইটেম আছে যে একটু একটু করে সব যদি
টেস্ট করার জন্য আমি নিই তাহলে ওইটাতেই পেটটা ভরে যাবে। তো তোমাদের ফেভারিট কী খাবে? ফেভারিট তো অনেক কিছুই আছে, ফেভারিট খেতে গেলে আর মানে সেই পেট আর খালি থাকবে না। তো দেখো তোমরা दोस्तों, जिंदगी में कभी नहीं सोचा था कि आज इस ताज होटल में आने का मौका मुझे मिलेगा अपने उस ट्रेडिशनल बिजनेस के द्वारा। और सबसे बड़ा थैंक यू बोलना चाहूंगा बाबू सर को किया है। और এইদিকে দেখো মিষ্টির আইটেমটা আছে, এখানে আছে গোলাপ জামুন আছে, তোমার চক পেস্টি আছে, চকলেট আছে, মানে ডার্ক চকলেট যেটাকে বলে। অত কিছু খাওয়ার পর মানে এইগুলো খাওয়া মানে অসম্ভব ব্যাপার, কিন্তু মানে যতটুকু পেরেছি খেয়েছি। আর বাকি তোমরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও এটাও অল করে দিও। তো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ঘরে যাওয়ার পথে রওনা হচ্ছি, দেখা হচ্ছে পরের।